আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি আমাদের নতুন মাসের সেকেন্ডে। সেদিনও আমাদের চুলা অন করে কিছুই রান্না করা হয়নি। কাছে আমার প্যাটার্নাল কাজিন থাকে, সেই ভাই ভাবি আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে মুরগি, একটা বিন ভর্তা, আর এখানে আছে আলু ভর্তা, বেগুন ভাজা। এখানে গরুর মাংস, সো এগুলো দিয়ে আমাদের আজ ভালোই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। নতুন বাসায় এসে আমাদের কোনো বাজার করা হয়নি বলে আমার ভাই আমাদের জন্য বেশ কিছু বাজার এনে দিয়েছে। চাল আছে, আর এখানে প্যাকেটে ডিম, পেঁয়াজ, দুধ, ডাল, আলু, এই সমস্ত কিছু বাজার করে দিয়েছে। যাই হোক, আগের ভিডিওতে বলেছিলাম আমরা এই বাসাটি নন ফার্নিশ নিয়েছি, সো আজকে আমাদের নতুন বেড আসার কথা। আমরা সেই বেডের জন্য ওয়েট করছিলাম, বেড চলে এসেছে আমাদের। আমরা আগের বাসাতে থাকতেই এই বেডগুলো অর্ডার করেছিলাম অনলাইনে। নর্মালি 4-5 দিন অথবা কখনো 1-2 সপ্তাহ সময় লেগে যায় তাদের ডেলিভারি দিতে। ডুপ্লেক্স বাসায় এই একটা সমস্যা, বড় বড় ম্যাট্রেসগুলো উপরের রুমগুলোতে উঠাতে একটু ঝামেলা পোহাতে হয়। আমাদের বেড সেট করা হয়ে গেছে। এটা ছিল নতুন বাসায় আসার পর তৃতীয় দিন। সকালে নাস্তার জন্য পরোটা ভেজে নিয়েছি, সাথে ভাইয়া ভাবির গরু মাংস, মুরগি মাংস আর চা তো আছে। বিকালে একটু ঘোরাঘুরি করার জন্য আমরা সবাই বের হয়েছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা থেকে টাওয়ার ব্রিজে চলে এসেছি। রাতে টাওয়ার ব্রিজটা খুব সুন্দর লাগে। এটাই হচ্ছে বিখ্যাত সেই থ্যামস রিভার। থ্যামস রিভারের উপর সুন্দর টাওয়ার ব্রিজ। আজকে ডিনারের জন্য এখানে গ্রিল করা হচ্ছে। রাইফাও ওয়েট করছে কখন গ্রিল হবে, সে গ্রিল খাবে। এই যে আমাদের সেই মুরগির গ্রিল, খেতে বেশ মজা ছিল। বাই বাই।